সরকার আপনাদেরকে একের পর এক মূল ঝুলিয়েছে। তারা বলেছেন তারা যুদ্ধাপরাধীদের বিচার করবেন। আমরা যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম কোনো কথা ছিল না যে যুদ্ধাপরাধীদের বিচারের বিনিময়ে আপনি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তার মর্যাদা কেড়ে নেবেন। কাজেই যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে এইভাবে রাতের আধারে ভোট কাটা আর বাংলার মানুষ মেনে নেবে না। আপনারা জঙ্গিবাদ দমনের কথা বলেন, জঙ্গিবাদ দমনের কথা বলে যখন আপনারা মানুষের ভোটের অধিকার কেড়ে নেন, যখন রাজনীতি নির্বাসনে চলে যায়, তখন বাংলাদেশে পরিষ্কারভাবে এখন দেখা যাচ্ছে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, নানা রকম উগ্রবাদ জবরদস্তি সেটাই সর দেশের মধ্যে প্রধান হয়ে উঠছে। যে দেশে ভোট কেড়ে নেওয়া হয় তার চাইতে বড় জবরদস্তি আর কিছু হতে পারে না। এবং রাষ্ট্রশক্তি যখন মানুষের ভোট কেড়ে নেয়, এত বড় জবরদস্তি সমাজে চাপিয়ে দেয়, তার অর্থ হচ্ছে সমাজে যে যার মতো করে যার হাতে শক্তি আছে সে জবরদস্তি করতে থাকবে, এবং তার প্রকাশ আজকে আমরা দেখতে পাচ্ছি। কাজেই গণসংহতি আন্দোলন গণমানুষ কিংবা জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আলাদা কোনো স্বার্থ দেখে না, জনগণের স্বার্থই গণসংহতি আন্দোলনের স্বার্থ। এই জনপদে মৌলানা ভাষণে গণমানুষের রাজনীতির যে ঐতিহ্য তৈরি করেছেন গণসংহতি আন্দোলন, সেই ধারাবাহিকতায় তার উত্তরাধিকার হিসাবে বাংলাদেশে গণমানুষের অধিকার এবং ক্ষমতা প্রতিষ্ঠার জন্য লড়াই করবে। এইটাই গণসংহতি আন্দোলনের রাজনৈতিক অবস্থান এবং আদর্শিক অবস্থান। বন্ধুরা আমার, আজকে আমরা কোন পরিস্থিতিতে এই সম্মেলন করছি আপনারা সকলেই জানেন, নেতৃবৃন্দ বলেছেন বাংলাদেশের কি অবস্থা। এই দেশে একটা সরকার নাকি আছে, যখন চালের দাম 70 টাকা, এই করোনাকালে মানুষের যখন কাজ নেই, বাজারে গিয়ে মানুষ দ্বিগুণ তিনগুণ দামে জিনিসপত্র কিনতে হচ্ছে, আর সেই সময় দেশের একজন মন্ত্রী তিনি বলেন আমরা নাকি বেশি ভাত খাচ্ছি, মানুষের চাল কেনার টাকা নেই, আর সেখানে মন্ত্রী বলে মানুষ নাকি বেশি ভাত খাচ্ছে এই জন্য চালের দাম বেড়ে যাচ্ছে। বন্ধুরা আমার, এই দেশে ফেসবুকে 2 লাইন লেখার জন্য রাতের আধারে ধরে নিয়ে আসা হয়, আর পুলিশের উপস্থিতিতে ঘন্টার পর ঘন্টা ধরে সশস্ত্র হয়ে একদল লোককে উত্তেজিত করে মন্দিরে হামলা করা হয়, পূজা মণ্ডপ ধ্বংস করে ফেলা হয়, এই সব কিছু ঘটে, পুলিশ তখন কাউকে ধরতে পারে না, প্রতিরোধ করতে পারে না। আর এখানে একজন তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী আছেন, তিনি বলেন কথা বললে নাকি গলা টেনে ছিঁড়ে ফেলবেন। বন্ধুরা আমার, কথা বাড়াবো না, বাংলাদেশের পরিস্থিতি পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। এই অভ্যুত্থান কোথা থেকে আসছে? আসছে রাষ্ট্র প্রশাসন সকলকে পকেটে ভরে রাতের আধারে ভোট কেটে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের এই রকম অবস্থা তারা তৈরি করেছে। কিন্তু এর ফলাফল কি? ফলাফল হচ্ছে এমন একটা রাষ্ট্র বাংলাদেশে আছে যা ভেতর থেকে ভেঙে পড়ছে। রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান একটার সাথে আরেকটা আস্থাহীনতা, দ্বন্দ্ব, এবং কে কোন দিক থেকে লুটে খাবে, কে কোন ধরনের নিজের মতো করে ক্ষমতা ব্যবহার করবে, জবাবদিহিতা ন্যূনতম, পালাই আর কোথাও থাকবে না, এই অবস্থার দিকে ঠেলে দিয়েছে। আর একটা রাষ্ট্র যখন এই জায়গায় যায়, যখন সেটা ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে, সেই রাষ্ট্র জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করতে পারে না। আজকে বঙ্গোপসাগরের যে ভূ রাজনীতি, আঞ্চলিক এবং বিশ্ব পরাশক্তিরা তাদের আধিপত্য বিস্তারের যে চেষ্টা করছে, বাংলাদেশ সেইখানে কি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে নাকি তাদের লীলা খেলার ভূমিতে পরিণত হবে, এটা নির্ভর করে এই রাষ্ট্র টিকে থাকবে তার ভেতরকার সংহতি এবং জাতীয় ঐক্যের উপরে। কিন্তু এই সরকার
রাষ্ট্রকে দুর্বল করে জাতীয় ঐক্য ফেলে দিয়ে রাজনীতিকে নির্বাসনে পাঠিয়ে বাংলাদেশকে আজকে অস্তিত্বের হুমকির মধ্যে ফেলে এই সরকার থেকে মুক্তি পাওয়া ছাড়া বাংলাদেশের মানুষের সামনে আর কিছুই নাই। গণসংহতি আন্দোলন এর রাজনৈতিক এবং আদর্শিক অবস্থান কি? গণসংহতি আন্দোলন স্পষ্ট করে ঘোষণা করে, আমরা গণমানুষের রাজনৈতিক দল। গণসংহতি আন্দোলন এই দেশে বিরাজমান যে রাজনৈতিক ব্যবস্থা, যে ক্ষমতা, যে আইনি ব্যবস্থা আছে, এই দেশে সম্পত্তি সম্পর্ক এবং অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে মানুষে মানুষে যে বৈষম্য আছে, এই দেশে ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয় সহ মানুষে মানুষে যে অমর্যাদাকর বৈষম্যমূলক সম্পর্ক আছে, এই সব কিছুর নিরিখে সকল মজলুমের পক্ষে গণসংহতি আন্দোলন লড়াই করবে। মজলুমের দল গণসংহতি আন্দোলন এই মজলুমের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য এবং এই দেশের সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য উপযোগী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করে। এই যে অসহিষ্ণুতা, আমরা পরিষ্কার করে বলেছি করে কি ঘটনা হলো ভারতের বিজেপি আর বাংলাদেশের সরকার লাভবান হল। আমরা আলেম সমাজকে বলেছিলাম, এখনো আপনাদের কাছে বলি বাংলাদেশের বিজ্ঞ আলেম সমাজকে, আজকে বাংলাদেশের যত মুসলমান আছে তাদের অপমান হওয়া, ধার্মিক মুসলমানরা অন্য ধর্মের উপরে আঘাত করতে পারে না, কাজে এটা সম্পূর্ণভাবে ষড়যন্ত্র। ষড়যন্ত্র যে শুরু হয়েছে না দেখতে পাচ্ছেন, বিজেপি উত্তরপ্রদেশে কলকাতায় ঝড় তুলছে আর আমাদের দেশের সরকার নেমে পড়েছেন তারা কত বড় অসম্প্রদায় সেটা দেখানোর জন্য। কোনো হামলা ঠেকাতে পারে না, প্রত্যেক জায়গায় টেলিফোন করার পর ঘন্টা পর ঘন্টা পরে পুলিশ এসছে। মানবিক বাধ্যমর্যাদার জীবন নিয়ে বাঁচার মতো বাংলাদেশ না। শুধু সহজ করলে বোঝা যায় যে দুজন ছোট্ট সাধারণ সমালোচনার জন্য ফেসবুকে আমরা দেখেছি যে মুস্তাক আহমেদকে জেলে নির্মমভাবে মারা যেতে, আমরা বুয়েটের আপনাকে দেখেছি যে ছাত্রলীগের মাস্টাররা নির্মমভাবে পিটে এইভাবে হত্যা করলো, যে দেশে আপনি শুধু কিছু কথা বলার জন্য ফেসবুকে এইভাবে নির্মমভাবে আপনাকে হত্যা করা হয়, সেই দেশে আর কোনোভাবেই জনগণের যান জীবন মালের কোনো নিরাপত্তা থাকবে না। ফলে যারা ক্ষমতায় আছে এদেরকে উচ্ছেদ করে নতুন রাজনৈতিক ব্যবস্থা ছাড়া বাংলাদেশের জনগণের আর কোনো বিকল্প নেই। গণসংহতি আন্দোলন সেটাই করে তুলবে এবং আগামী দিনে আপনারা সেটাতে নেতৃত্ব দিবেন, সেই আহ্বান আমরা আন্তরিকভাবে আজকে এই সম্মেলন থেকে আপনাদের কাছে রাখছি। আজকে এ পর্বে বক্তব্য রাখবেন, আজকে সবার সমাপনী ঘোষণা করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনতা জোনায়েদ সাকিব। আমি জোনায়েদ সাকিবকে